এই আওয়াজ, এই বিদ্রোহ কিসের? এই সমবেত কণ্ঠ কার দর্প চূর্ণ করতে? অবশেষে আবাস দুর্নীতির শিকরের খোঁজে আওয়াজ তুলছে বাংলার বঞ্চিত মানুষ। সাধারণের চাহিদাটাও অতি সাধারণ, অতি স্বচ্ছবিহীন। সেটুকুও যখন সহজে জোটে না, ঠিক তখনই প্রকাশ্যে আসে সাধারণের বিদ্রোহী রূপ। আবাস দুর্নীতিদের জেরবার দারিদ্র সীমার নিচে বাস করা বাংলার প্রায় তিন ভাগ মানুষ, তাদের অধিকারে বীজ দাঁত ফোটাচ্ছে রাজ্যের শাসক দলের দুর্নীতি। অসুখ এতটাই জটিল যে নিয়মের বেড়াজাল, আশা অঙ্গনওয়াড়িদের সার্ভে, প্রশাসনিক কর্তাদের পরিদর্শন, কেন্দ্রের হুঁশিয়ারি, কোনো দাওয়াইয়েই কাজ হয়নি। যোগ্য উপভোক্তাদের জায়গা দখল করেছে বিত্তবানরা, নাম বাদ পড়েছে একাধিক জনের। কোথাও কোথাও আবার আবাসের তালিকায় খোদ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, শাসক দলের অন্য কোনো প্রতিনিধি বাদ দিয়ে নাম। আপনাদের সরকার থেকে ঘর দিয়েছে? ঘর দিয়েছিল, ইনকোয়ারি করেছিল, কেটে দিয়েছে। আবার পরে নাম কেটে দিয়েছে? হ্যাঁ, পরে নাম কেটে দিয়েছে, ইনকোয়ারি করে নাম কেটেছে। বড় ছেলে ছোট ঘর আছে তাদেরও, মানে আসছে, ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে ঘর নিচ্ছে। হ্যাঁ, গিয়েছিলেন, ফটো তুলেছে, কিন্তু বাদ দিয়ে দিয়েছে। আমাদের লিস্টে নাম নেই, এখন বলছে নাম নেই আমাদের। হ্যাঁ, কিচ্ছু পাই না। গেছেন পঞ্চায়েতে? সব গিয়েছি। কি বলে? সে আমাদের হবে না, কাগজপত্র সব লুইকে থই আমাদের দেয় না। এসব দৃশ্য, এমন দুরাবস্থায় প্রতিনিয়ত জ্বলছে সাধারণ মানুষ। সেই আগুনে স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে গোটা বঙ্গে। ঝাড়গ্রামের বিনপুর, জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া, মুর্শিদাবাদের দেবীপুর সহ একাধিক জায়গায় প্রশাসনিক দপ্তর, গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ। কোথাও কোথাও উপভোক্তাদের রোষে পঞ্চায়েত অফিসে পড়ল তালা। পুরুলিয়ার আরশায় ঘরের দাবিতে পথে নামল বঞ্চিত গ্রামবাসী। এই প্রতিবাদের সামনে টিকবে তো শাসকের বর্ম? ভেঙে গুড়িয়ে পড়বে না তো শাসকের প্রতিশ্রুতির ঠুনকো কাঁচের ঘর? মুখ বুঝে সহ্য করার দিন এবার ফুরিয়ে এলো। অধিকার ছিনিয়ে নিতে বঙ্গের সর্বত্র গম গম করে আম জনতার আওয়াজ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।